সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা রিভিউ করবো, সেটা হচ্ছে কি বলেন, ট্রান্সফারেট হয়তো বাস বলে এটাকে, ট্রাক বলে সরি। তো এই ট্রাক নিয়ে আপনাদের কাছে আমি একটা রিভিউ করবো আজকে। তো ভিডিওটি দেখে থাকেন, আশা করি ভালো লাগবে। ট্রাক মোটটি আজকে এটা ডাউনলোড করলাম, তো দেখি একটু খেলা কেমন লাগে। তো এটার যে তিনটা জায়গায় তিনটা ফিউচার মানে আছে, কোনটার কি কাজ সর্বপ্রথম আমরা ওইটাই দেখব। তো রাস্তার ভিতর দ্বারা যেগুলো দেখাই, তাহলে তো মনে করেন রাস্তাঘাটে গাড়ি যাওয়াটা অসুবিধা হয়েছে, কারণ অনেক বড় হচ্ছে, তো এই কারণে এটা রাস্তায় আর দেখালাম না। তো আমরা চলে আসলাম এটা তেল পাম্পে, তেল পাম্পে দেখাবো। এক নম্বর থেকে যদি শুরু করি, দেখেন এক নম্বর রিয়েলিস্টিক বা ইয়া ট্রাকের মতো সামনে মাথাটা উঠিয়ে ফেলতে পারবেন, ঠিক রিয়েলিস্টিকের মতো সামনে মাথা উঠিয়ে ফেলতে পারবেন। আর 2 নম্বরে হচ্ছে এই যে দেখেন গ্লাস, 2 নম্বরে গ্লাসগুলো, গ্লাসগুলো লাগাতে পারবেন, উঠাইতে পারবেন। আর 3য় নম্বর হচ্ছে এই যে পিছনের, আগে একটা ড্রাম ছিল, তো এখন দেখেন মানে ফর্ম, মানে ফর্ম দুইটা আর কি, দুটো ফিচার আছে এগুলোই। তো তো চলেন এটাতে ড্রাইভ করে দেখি কেমন লাগে। তো দেখতে পারতেছেন এটা পুরোটা গাড়ির লুকটা, অসাম একটা মোড। তো আপনারা ডাউনলোড করে খেলতে পারেন, খেলে দেখতে পারেন আসলে এটা কেমন লাগে। তো আমি সচরাচর বাহির থেকে ড্রাইভ করতে পারি না, ভিতর থেকে আমি ড্রাইভ করি বেশি, কারণ বাহির থেকে ড্রাইভ করে, আর যেহেতু এটা বড় গাড়ি এই কারণে আমার বাহির থেকে ড্রাইভ করা যায় না। তো ভিতরে আসলাম, তো ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরের লোকটা, অন্যান্য গাড়িতে কিন্তু জিপিএস থাকে হচ্ছে যে সামনে এই ফ্যানগুলোর নিচে দেখতে পারতেছেন, কিন্তু ফ্যানগুলোর নিচে এদিকে একটা ট্যাবলেট দিয়ে দিছে, ট্যাব দিয়ে দিছে গান টান শোনার জন্য। আর সামনে দেখতেছে পানির বোতল কত সুন্দর দিছে, সামনে ট্রেন আসতেছে। তো দেখেন এটা কতটুকু টান, টানটা দেখেন, আসলে আমি লং রাস্তায় চলে আসছি। রাস্তায় চলে গেছিলাম আসলে বড় করে চালানো টাই বেচাল। কি একটা জিপিএস রাস্তা না, তো ভিউয়ার্স আপনারা একটা ডাউনলোড করে খেলতে পারেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে খেলতে পারেন।